সো হ্যালো বন্ধু, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভিলেজ গেমার ইউটিউব চ্যানেল একটা নতুন ফ্রেশ ভিডিওতে। গাইজ, এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলবো যে গাইজ, আমাদের রামপেজ ইভেন্ট আছে, তোমরা জানো রামপেজ 3.0 বা রামপেজ ডান বলে আসছে। তো গাইজ, ওই ইভেন্টের মধ্যে কী কী বান্ডেল আছে তোমাদের কনফার্ম দেখিয়ে দেবো, অ্যান্ড গাইজ কোনটা ফ্রি বান্ডেল পাবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, অ্যান্ড গাইজ তোমাদের নেক্সট গোল্ড রয়্যাল কনফার্ম দেখিয়ে দেবো, অ্যান্ড এফিফটো কোনো কী রিওয়ার্ড আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, অ্যান্ড গাইজ অবশ্যই ব্ল্যাক টি শার্টের একটা কালেকশন পার্টি ইভেন্ট আছে তোমাদেরকে দেখিয়ে দেবো, অ্যান্ড গাইজ স্টোরে তোমরা গিফট স্টোরে তোমরা 50% ডিসকাউন্ট পাবে সেটা দেখাবো। তো সেগুলো জানার জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চ্যানেলে যেমন তোমরা আসছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে যেটা বেল আইকন আছে সেটা অলরেডি সেট করে রেখো, যাতে আমার কোনো ভিডিও তোমাদের মিস না হয়, অ্যান্ড ভাই বাংলা চ্যানেল অবশ্যই সাপোর্ট করো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে নিই। তো গাইজ, সবার প্রথমে তোমাদেরকে বলবো যে গাইজ, আমাদের গেমের মধ্যে কালেকশন পার্টি ইভেন্ট তোমাদেরকে অনেকবার দেখিয়েছি যে গাইজ কালেকশন পার্টি ইভেন্ট কিন্তু আসবে, অ্যান্ড গাইজ আবার একবার দেখিয়ে দিচ্ছি যে অন্য একটা সার্ভারে কিন্তু কালেকশন পার্টি ইভেন্ট কিন্তু আবার চলেছে, অ্যান্ড যেখানে তোমাদের ব্ল্যাক যে টি শার্টটা আছে যেটা আমাদের ইন্ডিয়া সার্ভারে অনেকটা রেয়ার, তো সেটাও কিন্তু এই কালেকশন পার্টি ইভেন্টের মধ্যে আছে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তোমরা যে কালেকশন পার্টি ইভেন্ট ব্ল্যাক ট্র্যাক কি যাই হোক নাম আছে গাইজ ইংলিশ, তো যাই হোক তো এখানে দেখতে পাচ্ছ ব্ল্যাক টি শার্ট, অ্যান্ড গাইজ চারটে লেজেন্ডারি ইমোট আছে, যেখানে তোমরা থ্রোন ইমোট দেখতে পাচ্ছ, অ্যান্ড কার্ড ইমোট দেখতে পাচ্ছ, অ্যান্ড গাইজ একটা পয়সাওয়ালা ইমোট, বুঝতে পারছো গাইজ। তো এরকম একটা কালেকশন পার্টি ইভেন্ট কিন্তু অন্যান্য সার্ভারে কিন্তু অনেকগুলো সার্ভারে চলছে গাইজ, তো তোমরা জানো কালেকশন পার্টি ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অনেকবার এসছে, যেখানে ভাই তোমরা কম ডায়মন্ড খরচা করে কিন্তু রেয়ার আইটেম পাঁচখানে রেয়ার আইটেম নিতে পারো, কারণ দেখো চারখানে ইমোট অ্যান্ড গাইজ ব্ল্যাক টি শার্ট তো অনেকটা কম ডায়মন্ডে বেরিয়ে যায়, কারণ এটা স্পিন ফিক্সড আছে যে এতগুলো স্পিন করলে তোমরা বান্ডেলটা নিতে পারবে, মানে আইটেমগুলো নিতে পারবে। তো সেহেতু এই ইভেন্টটা আমাকে পার্সোনালি খুব ভালো লাগে, কালেকশন পার্টি ইভেন্টটা, কারণ ডায়মন্ড খরচা হলেও মানে জিনিসগুলো পারমানেন্ট পাওয়া যায়। ওকে গাইজ, তো এরকম একটা ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসছে তোমাদেরকে জানিয়ে দিলাম, অ্যান্ড গাইজ তোমাদেরকে আর একটা জিনিস এরপরে যেটা জানাবো সেটা হচ্ছে ভাই 50% ডিসকাউন্ট অন গিফট স্টোর। ওকে, তো গিফট স্টোরে তোমাদের 50% ডিসকাউন্ট তোমরা অপেক্ষা করছো, অনেকে কমেন্ট করে জানতে চেয়েছো, তো আমি সেটাই তোমাদেরকে আজকে জানিয়ে দিচ্ছি, অ্যান্ড গাইজ আমি নিজেও এই ইভেন্টের জন্য অপেক্ষা করছি তোমরা জানো, কারণ ড্রাকো একে যেটা আছে সেটা আমার ম্যাক্স করা লাগবে, তো সেটার জন্য আমি অপেক্ষা করছি যে কবে আসবে ইভেন্ট অ্যান্ড কবে আমি গিফট করে ম্যাক্স করবো। ওকে গাইজ, তো তোমাদেরকে বলি যে 50% ডিসকাউন্ট মানে গিফট স্টোরে তো অবশ্যই আসবে, অ্যান্ড কবে আসবে সেটা দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ এরকম একটা ইভেন্ট তোমাদের আসে, তোমরা জানো 50% অফ ইন গিফট স্টোর, তো গাইজ এটা আসবে তোমাদের, তোমরা জানো ফ্রি ফায়ারের যেটা অ্যানিভার্সারি আছে, মানে যেটা ফ্রি ফায়ার প্রথম যখন স্টার্ট হয়েছিল, তো সেটা আসছে তোমাদের আগস্ট মাসে। ওকে গাইজ, আগস্টে না, হ্যাঁ আগস্ট মাসে, তো আগস্ট না সরি গাইজ সেপ্টেম্বরে হয়তো, আরে ভুলে গেছি গাইজ, আগস্ট না হলে সেপ্টেম্বর, দুটো মাসের মধ্যে যে কোনো একটা মাস হবে, তো আশা করছি আগস্ট, তো আগস্ট মাসে যেটা আসবে, তো যদি তার আগে আসে তো তার আগে আসার কোনো সম্ভাবনা নেই যতদূর আমি লিখে জানি, তো তার আগে আসার কোনো সম্ভাবনা নেই। তো আগের বারে দিয়েছিল 50% ডিসকাউন্ট অ্যানিভার্সারিতে, আর অনেক কিছু ফ্রি রিওয়ার্ড দিয়েছিলো, অনেক ইভেন্ট দিয়েছিলো, তো সেই হিসাবে এইবারে কিন্তু যে অ্যানিভার্সারিটা আসবে সেই অ্যানিভার্সারিতে তোমরা এই ইভেন্টটা দেখতে পেতে পারো। ওকে গাইজ, তোমাদের ক্লিয়ার বলে দিচ্ছি পেতে পারো, কোনো কনফার্ম নেই, তবে আশা করছি যদি না আসে তাহলে তোমরা ওইটাতে পেয়ে যাবে, অ্যানিভার্সারিতে তোমরা পেয়ে যাবে দেখতে। ওকে গাইজ, অ্যান্ড এরপরে তোমাদেরকে দেখিয়ে দেবো যে গাইজ রামপেজ 3.0 বা রামপেজ ইভেন্টে তোমাদের যে বান্ডেলগুলো আসবে সেগুলো দেখিয়ে দেবো, অ্যান্ড এদের মধ্যে থেকে দুটো বান্ডেল বা একটা বান্ডেল তোমরা ফ্রিতে পাবে, কারণ আগেরবারে রামপেজ ইভেন্টে একটা ভালো বান্ডেল তোমাদের চুজ করতে দিয়েছিলো যে কোনটা তোমরা নেবে, অ্যান্ড দিয়েছিলো। ওকে, তো এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ একটা মেল অ্যান্ড ফিমেল বান্ডেল, তো এই বান্ডেল দুটো কিন্তু হচ্ছে আমাদের রামপেজের মেল অ্যান্ড ফিমেল বান্ডেল, অ্যান্ড গাইজ চারটে বান্ডেল আসবে, দুটো মনে হচ্ছে ফ্রিতে পাবে, একটাকে দুটো ফ্রিতে পাবে, অ্যান্ড গাইজ দুটো কিন্তু ডায়মন্ড খরচা করে নিতে হবে, অ্যান্ড বান্ডেল দুটো আবার রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ মেল অ্যান্ড ফিমেল বান্ডেলটা, অ্যান্ড গাইজ যে চারটে বান্ডেল বলছি চারটে বান্ডেলের একটা ঝলক তোমাদেরকে দেখিয়ে দেবো, অ্যান্ড গাইজ মেল বান্ডেলটার নাম অ্যান্ড ফিমেল বান্ডেলের নামটা দেখিয়ে দিচ্ছি, হোয়াইট টাইগার হচ্ছে মেল বান্ডেলটার নাম, এখানে দেখো ওপি টাইপের লাগছে গাইজ, অ্যান্ড ফিমেল বান্ডেলটার নামও তোমাদেরকে দেখিয়ে দেবো, এখানে দেখতে পাচ্ছ বার্ড মিলিয়ন বার্ড বলে নাম, তো ফিমেলটা অতটা ভালো লাগছে না আমাকে, জাস্ট মোটামুটি ভালোই লাগছে বাট অতটা না, অ্যান্ড গাইজ মেল বান্ডেলটা একটু ভালোই লাগছে আমাকে, অ্যান্ড গাইজ তোমাদের ক্লিপটা দেখাই, তো এখানে তোমরা ক্লিপটা দেখতে পাচ্ছ ফোর হিরোজ বলে, অ্যান্ড এই যে পিনটা তোমরা চারটে চার কালারের পিন আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে, তো এখানে দেখো এই একটা বান্ডেল, এই বান্ডেলটা মনে হয় ডায়মন্ড খরচ করে, এটা তোমাদের ফ্রিতে পাবে আশা করছি, আর এটা ফিমেল বান্ডেলটা, তো এই চার রকমের বান্ডেল আসবে, যেটা হয়তো দুটো ফ্রি অ্যান্ড দুটো তোমরা ডায়মন্ড খরচা করে নিতে পারে রামপেজ নিউট্রন। ওকে, তো রামপেজ ইভেন্টটা বড় রকম আসবে, তোমাদের আগেও বলেছিলাম অ্যান্ড আবারও
বলে দিলাম। ওকে গাইজ, অ্যান্ড এরপরে তোমাদেরকে দেখাবো যে গাইজ আমাদের নেক্সট গোল্ড রয়্যাল, যেটা তোমরা থাম্বনেইলে দেখেছো, তোমাদের নেক্সট গোল্ড রয়্যাল কী হতে চলেছে তোমাদেরকে দেখিয়ে দেবো। অ্যান্ড গাইজ এফএফ টোকেনে কী বান্ডেল আছে সেটা দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হতে চলেছে আমাদের নেক্সট গোল্ড রয়্যাল। আমাদের মোটামুটি 99% কনফার্ম হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দেবো কেন বলছি। তো এখানে দেখতে পাচ্ছ দেখো পসিবল নেক্সট গোল্ড রয়্যাল ইন্ডিয়ান সার্ভার বলে দিয়ে দিচ্ছে এই বান্ডেলটা। অ্যান্ড গাইজ নেক্সটে যেটা এফএফ টোকেন আসবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এফএফ টোকেনের রিওয়ার্ড। ওকে, এফএফ টোকেন দিয়ে তোমরা এই বান্ডেলটা, ওই যে ওই মেল বান্ডেলের ফিমেল ভার্সনটা তোমরা গোল্ড রয়্যালে পাবে না, এফএফ টোকেনে তোমরা এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারবে। এখানে দেখতে পাচ্ছ পসিবল নেক্সট এফএফ টোকেন বান্ডেল বলে ইন্ডিয়ার সার্ভার বলে দেওয়া আছে। ওকে গাইজ, তো এই হচ্ছে দুটো বান্ডেল যেটা গোল্ড রয়্যালে অ্যান্ড তোমাদের কী বললাম এফএক্স এফএফ টোকেনে তোমরা দেখতে পাবে। অ্যান্ড গাইজ আবার বান্ডেল দুটো দেখিয়ে দিচ্ছে, দেখো ভালো করে দেখো, এফএফ টোকেন দেওয়া রয়েছে, গোল্ড রয়্যাল দেওয়া রয়েছে। তো তোমাদেরকে বলি দেখো আলাদা গোল্ড রয়্যাল বান্ডেল আসতে পারে, বাট 99.99 আমি তোমাদেরকে বলি এই বান্ডেলটাই কিন্তু আসার চান্স কিন্তু রয়েছে নেক্সট গোল্ড রয়্যাল। ওকে, আশা করছি এই বান্ডেলটাই তোমরা কনফার্ম দেখতে পাবে, বাট একদম পুরো কনফার্ম বলে দিলে তোমরা পরে গালি গালা করবে গাইজ, তো সেই জন্য একদম পুরো কনফার্ম বললাম না, বাট আশা করছি এই বান্ডেলটাই তোমরা নেক্সট গোল্ড রয়্যালে দেখতে পাচ্ছ। ওকে গাইজ, তো ভিডিও যদি ভালো হলো ভিডিও লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করো গাইজ। দেখা হবে পরে কোনো ভিডিওতে, তখন সুস্থ থাকো, সবল থাকো, টাটা, বাই বাই।